সাইনা বলতাম তো আজকে আমাদের ধানমন্ডিতে তাহসিন ভাই আমাদেরকে অর্ডার দিয়েছিল চারটা ওয়াশরুমের ডোর, তিনটা বেডরুম আর হচ্ছে একটা মেইন ডোর। তো আমরা এগুলো 70% ডোকোর কাজ কমপ্লিট করা, আমরা এখন ডেলিভারি দিয়ে দিব আজকে কালকের মধ্যে। সেটা ডেলিভারির পর আমরা ফ্রেম সহ ডোর আমরা ডোকো করে দেব। এটা ধানমন্ডিতে চারটা ওয়াশরুমের ডোর, ম্যাগনি কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা কাঠের উপরে আমরা ডোকো করি। এটা হচ্ছে মেইন ডোর, এখানে আমরা 70% লেকারের কাজ করা, তারপরে একটু ফিনিশিংটা দেখান 70% কীরকম আসতেছে আমাদের ফিনিশিংটা নিচে। এটা 70% কাজ কমপ্লিট, আমরা এটা ডেলিভারি দেওয়ার পর ফ্রেমের সাথে পাল্লা ম্যাচিং করে আমরা লেকার করে দিব সাইডে গিয়ে। এটা ধানমন্ডিতে চলে যাবে তাহসিন সাদ ভাইয়ের মেইন ডোর। আর এটা হচ্ছে 3 পিস বেডরুমের দরজা, এটা তাহসিন সাদ ভাইয়ের বেডরুমের তিনটা দরজা। এটা হচ্ছে কানাডিয়ান স্টাইল, আপনার লন্ডন কানাডার ম্যাক্সিমাম ডোর ডিজাইনগুলো এই টাইপের। তো আমাদের কাছে হচ্ছে আপনারা যে কোনো ডিজাইন স্যাম্পল দেখালে বিদেশ বা বাহির থেকে যে কোনো পিকচার আমাদেরকে আপনারা শো করলে আমরা সেম ডিজাইনটা করে দিই। যেমন এই প্রোডাক্টটা আরও ডিপ আমাদেরকে ছবি দিয়েছিল, আমাদের প্রোডাক্টটা ভালো লাগে নাই, এটা আমরা একটু লাইট রেখে লেখার করাতে আপনার দরজার গেট আপটা একটু দেখেন একটু চেঞ্জ লাগতেছে। তো এখানে একটা ডোর আছে আমাদের, এখানে কিন্তু বাংলাদেশের সব আপডেট লেটেস্ট ডোরগুলো থাকে। এটার ফাইবারটা দেখেন, এটা অরিজিনাল বার্মাটিক সেগুন, এটা এই কাঠটা বার্মা থেকে আসে বাংলাদেশে। তো এটার উপরে ভালো কোনো কাঠ বাংলাদেশে নাই, এটা বার্মাটিক হ্যান্ড পলিশ হওয়াতে ফিনিশিংটা এই টাইপের। আমরা যখন এটা লেকার ফিনিশে চলে যাব তখন এটার ফিনিশিংটা 100% থাকবে, এটা হ্যান্ড বার্নিশ হবে, যার কারণে এটা সিম্পল একটা কাজ করা। এই একটা দরজা, এটা সাধারণত টু পার্টের হয়ে থাকে বা বেডরুমের হয়ে থাকে। এটা হচ্ছে ম্যাগনি কাঠের মধ্যে আমরা হচ্ছে হ্যান্ড বার্নিশ করবো। তো এটা আপনার বেডরুম বা মেন টু পার্টের মেন ডোর হলে এই টাইপের ডোর দিতে পারেন। আমাদের এখানে অনেক সেগুন কাঠের দরজা, ম্যাগনি কাঠের দরজা স্টক করা থাকে। এই যে এখানে দেখেন আমরা কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করে পাল্লাগুলো রেখে দিয়েছি। তো আপনারা যারা অর্ডার দেন আমাদের পাল্লা আগের থেকে 2-3 মাস আগের থেকে আমরা কেমিক্যাল সিজনিং করে আমাদের স্টকে রেখে দিই। দেন অর্ডার দেওয়ার পর আমরা এটা ডিজাইন করি, পর্যায়ক্রমে রেকার ডোকোর কাজগুলো করি, 15-20 দিন 1 মাস টাইম লেগে যায়। তো আমরা হচ্ছে 8-10টা ফ্যাক্টরির মতো যে কাঠ শুকায়া রোদে শুকায়া দেন ডোর তৈরি করে দিই না, আমাদের কাঠগুলো কেমিক্যাল হয়, সিজনিং হয়, ট্রিটমেন্ট হয়, তারপর এটা আমরা ডিজাইন করি, তারপর আমরা লেখার করে কাস্টমারকে ডেলিভারি দিই, তারপর আমরা হচ্ছে সাইডে যায় ফিনিশিং দিই। আর আরেকটা কথা হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্টের সাথে পেমেন্ট নিয়ে একটু কথাবার্তা হয়। অ্যাকচুয়ালি আমাদের এখানে আপনি যখন অর্ডার দিবেন 50% 70% আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে, আর ডেলিভারির আগে সম্পূর্ণ টাকা পেড দিয়ে দেন আপনারা প্রোডাক্টগুলো নিতে হবে, এটা আমাদের একটা রুল। তো আমরা হচ্ছে এই সিস্টেমে কাজ করি যে ডেলিভারির আগে আমাদেরকে অবশ্যই আমাদের টাকাটা পেড করে দিতে হয়, আর না আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারি না। আপনি 1 পিস নেন, 10 পিস নেন, 100 পিস নেন, বাট ডেলিভারির আগে সম্পূর্ণ টাকাটা পেড করে দিতে হয়, এটা হ্যাপি ডোরের একটা রুল। তো আপনারা যারা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আমাদেরকে অর্ডার দিচ্ছেন অবশ্যই নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন, আমাদের এখানে সারা বাংলাদেশ এবং ইউরোপ বাহির থেকেও আমাদের অর্ডারগুলো আসতেছে। আপনারা অর্ডার দিবেন, যখন ডেলিভারি নেবে আপনাদের প্রতিনিধি আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন, আসবে প্রোডাক্ট দেখে টাকা পেড করে দেন চলে যাবে। আর যারা শোরুমে আসতে না পারেন অবশ্যই টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবেন, আমরা অবশ্যই আপনাদের ডোরগুলো নিজ গন্তব্যে পৌঁছে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।